রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলে বন্ধুরা জাল নাবিয়েছেন মাছ দেখানোর জন্য। এটি হচ্ছে হুগলি জেলা ছুটিপুর এলাকায় সন্ন্যাসী ঘাটায় ঠাকুর পুকুর এলাকার একটি পুকুর, পুকুরটির নাম হচ্ছে ত্রয় পুকুর। তো ছুটিপুর এলাকায় এই পুকুরের ডিটেল, এই পুকুরের পাশের ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই পুকুরটি বাগানের মধ্যে বেশ সুন্দর পুকুর এবং এর চারপাশে গাছপালা, হয়তো একটি দুটি শীতে অল্প কয়েক ঘন্টার জন্য রোদ্দুর থাকবে, বাকি সব শীত ছাওয়া, এটা একটা বেশ ভালো ব্যাপার। এই পুকুরে পাস শুরু হবে আগামী 1 তারিখ থেকে, সেটা আপনারা আগেই জেনে গেছেন। আর এই পুকুরে আজকে মাছ দেখানো ছিল, মাছ দেখানো হলো। পুকুরে কেমন কি মাছ আছে সেটা আপনারা নেটের মধ্যে অবশ্যই দেখতে পাবেন, তবে বড় মাছ যে ছাড়ার ব্যাপারটা ছিল নেটে, নেটটা টানার পিছনে, কিন্তু তখনও পর্যন্ত বড় মাছটা এসে পৌঁছয়নি। বড় মাছটা বেলায় এসে হয়তো পৌঁছেছে। বড় মাছ ছাড়ার ভিডিও যদি আমি পাই সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর পুকুরে বড় মাছের ছাড়া কম বেশি 2.5-3 কেজি পর্যন্ত যে মাছটি, সেই মাছ অবশ্যই জালে বেশ কিছু এসেছিল। এবং পুকুরে জাল দেওয়া মানে পুকুরের সব মাছ কখনোই জালে আসবে না, এটা আমরা জানি। কীরকম কী মাছ জালে এসেছিল সেটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন, তার জন্য আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটুকু। আর এই পুকুরে যে মাছ রয়েছে, পুকুরের সাইজ অনুযায়ী স্ট্যান্ডার্ড মাছ আছে এবং জালে যা এসেছিল সেই হিসেব করে আমি বলছি যে স্ট্যান্ডার্ড মাছ রয়েছে পুকুরের সাইজ অনুযায়ী। পরিমাণে মাছ স্ট্যান্ডার্ড, আবারও বলছি পরিমাণে মাছ স্ট্যান্ডার্ড আছে, কিন্তু পাশ যখন চলবে তখন যদি খায় ছিপে অবশ্যই সেটি ভালো লাগবে, কারণ মাছ দেখানোর থেকে বড় ব্যাপার শিকারী বন্ধুদের ছিপে মাছ খাওয়া। তো দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। জল আছে, ওরা ভাবছে অনেক জলে ঘুরছে, যখন ভালো তখন দেখবো লাফা যাবো। এই যে জাম মারা দেখো এখন ঘাটা গেছি হয়ে যাবে তো। ঘড়ি দেখেছে ঘুমের ঘোড়া, সোজা মুড়ি খেয়েছি আর পাইলে বাকি করে মারা গেল। মাছ থাকবে না পুকুরে, কি থাকবে জল? লাগলো ওটা।
হ্যাঁ ঠিক আছে, ওই জায়গাটা বাদ গেলে কোনো অসুবিধা নেই। যেটাই ধরে বসে আছে দাদা, বলুন। আচ্ছা, আপনি দিল্লি রোড ধরে এগোন, মগরা। হ্যাঁ, হ্যাঁ একদম একদম, সুলতানগাছা স্কুলের একটু আগে বালি অফিস বলে একটা জায়গা আছে।
হ্যাঁ, আগে হচ্ছে বালি অফিস, ডান দিকে রাস্তাটা নেবে যাবে, ওখানে গিয়ে বললেই হবে, 1 নম্বর তবলপুর বালিখাত যাব, বাগান দু নম্বর, প্রথমে 2 নম্বর পড়বে, 2 নম্বর ক্রস করে 2 নম্বরের পাশ দিয়ে বাগানের ভেতর দিয়ে এগোতে হবে 1 নম্বর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি, বললো পাশাপাশি দেবো না কাছে, দূরে দেবো, আমি বললাম যে ভালো বুঝে দেবেন, ঠিক আছে? আর আমি বলেছি এমনি দেখতে যাবেন, ঠিক আছে? ঠিক 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 আছে, ওক, হ্যাঁ বয়স্ক লোকেদের দরকার কি করে না এই কারণের জন্য সামনেটা একটু ফাঁকা রাখবেন দাদা, এই মাঝের জন্য সরে গিয়ে বালতিটা নিয়ে এসো না, জলটা ওই ড্রামে ঢেলে সামনে মাঝখান থেকে সরে যাবেন দাদা, একটা একটা করে তুলে ফেলুন কেটে কেটে, বড়গুলো তুলে তুলে ফেলুন কেটে কেটে, তবে তো বোঝা যাবে। একটা কেজি খানেক মতো কাতলা এদিকে দেবে তো, কেজি খানেক মতো কাতলা, হ্যাঁ মাথা ফাটিয়ে লাফিয়ে বেরোক না দাদা, অসুবিধা কি আছে, বেরোক না লাফিয়ে, বেরোক বেরোক লাফিয়ে বেরোক, ঠিক আছে ঠিকই আছে, আবার ১ কিলোটা প্রথমে তুললো, বেরোতে পারছে না, জালে ধাক্কা খাচ্ছে, এখানে এসে লাভ পাচ্ছে, না না ও তুলে ফেললেই হবে,
জালটা এদিক থেকে চাপুন না, লাফিয়ে বেরোক না, অসুবিধা কি আছে? নয় তুলে তুলে ফেলুন ঝপা ঝপ। চাপ করো জালটা, চাপ করো, যেমন লাফে যাচ্ছে জাল। এই দিক থেকে তোলো, ওদিকটা নিচু রাখুন, লাফিয়ে বেরোক। ওই দিকটা একটু নিচু করে নাও না, খালি তো বেরিয়ে যাবে, কড়াই তো আছে। এদিকটা উঁচু থাকবে, ওদিক থেকে বেরোবে লাপিয়ে। ছোট ছোট কেটে দেখলে ভালো হতো, কিন্তু কিছু করার তো নেই, তুলে তুলে ফেললে, সেই পজিশন তো নেই। হ্যাঁ তো অনেকক্ষণ ধরে বলছি, ছোট ছোট কার্টুন কেটে তুলে তুলে ঝপা ঝপ ফেলুন, বড়গুলো তুলে ফেলে বাকি উল্টে দিন। বেরোতে পারছে না, একটুখানি জলের লেভেলে রেখে এদিকটা চাগিয়ে দিন, ওটা জলের লেভেলে রাখুন, আর এদিকটা চাগান। হ্যাঁ কাতলাই লোকে ধরতে আসে, দেখ তুই মিরগের শিকারি খুব কম এখন, তুই বল না আছে কি, তুই তো নিজে ধরিস সব জালে। সেটা না, রুই মিরগেল কেউ ধরতে আসে না দাদা, এখন শিকারিরা খুব রেয়ার, যখন কাতলা না পায় তখন টার্গেট নেয় রুই মিরগেল খাবার মাছটা ধরি। মাছটা তোলো তো, এই মাছটা লাল হয়ে গেছে একটা মাছ। হ্যাঁ হ্যাঁ ছড়ো সকালের মাছ, ভালো সাইডে মরে গেলে থাকবে কি থাকবে না, দূরে ছড়ো অনেক মাছ আটকে আছে ফাঁড়ে।